অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার 47 অ্যাক্টিভিটি 4.2.1 এর সমাধান করে দিচ্ছি। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নের সমাধানগুলো আজকের এই ভিডিওতে আমি করে দিব। তো এখানে বলছে যে এখন নিচের প্রশ্নগুলো দলে বা জোড়ায় জিজ্ঞেস করো এবং তার উত্তর দাও। তো এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা একটি নমুনা উত্তর দিয়ে প্রদান করব। চলো শুরু করা যাক। এখানে এই নাম্বার প্রশ্নটি ছিল, দ্য গ্রাফ অ্যান্ড দ্য টেক্সট আর ওয়ান অন দ্য সেম টপিক, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? গ্রাফ এবং টেক্সটটি একই বিষয়ের উপর, তুমি কি একমত নাকি একমত নও? তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব, ইয়েস, বথ দ্য টেক্সট অ্যান্ড গ্রাফ আর অন দ্য সেম টপিক, দ্যাট ইজ রিলেটেড টু ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ। হ্যাঁ, গ্রাফ এবং পাঠ্য উভয়ই একই বিষয়ের উপর, অর্থাৎ বাংলাদেশের নারী শিক্ষার সাথে সম্পর্কিত। এরপর বি নম্বর প্রশ্নটি ছিল আমাদের, হাউ আর দ্য প্রেজেন্টেশনস অফ দ্য টেক্সট ডিফারেন্ট ফ্রম ইচ আদার, এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস? টেক্সট দুটির উপস্থাপনা একটি থেকে আরেকটি কীভাবে ভিন্ন রকম, উদাহরণসহ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি, দ্য গ্রাফ প্রেজেন্টস দ্য ডেটা ভিজুয়ালি উইথ পার্সেন্টেজ অ্যান্ড ইয়ার্স ইন এ ক্লিয়ার কনসাইজ ওয়ে, লাইক 29% ইন 2011 অ্যান্ড 42% ইন 2019। অর্থাৎ গ্রাফটি দৃশ্যত শতকরা হার ও বছর স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে উল্লেখ করে, যেমন 2011 সালে 29%, 2019 সালে 42%। অন দ্য আদার হ্যান্ড, দ্য টেক্সট গিভস মাচ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য ফিমেল এডুকেশন অফ বাংলাদেশ। অন্যদিকে পাঠ্যটি বাংলাদেশের নারী শিক্ষা সম্পর্কে বেশি বর্ণনা দেয়। এরপর সি নাম্বারে যে প্রশ্নটি রয়েছে সেটি ছিল এরকম, ক্যান ইউ থিঙ্ক অফ অ্যানি আদার ওয়ে টু প্রেজেন্ট অন দ্য সেম টপিক? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট? হাউ ইজ দ্যাট ডিফারেন্ট ফ্রম দিস টু? একই বিষয়ে উপস্থাপন করতে তুমি কি অন্য কোনো উপায় বা পদ্ধতির কথা বলতে পারো? যদি পারো তাহলে সেটা কি, এটা কীভাবে এই দুটির চেয়ে ভিন্নতর? তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি, ইয়েস, অ্যানাদার ওয়ে ইজ রিফ্রেজিং, অন্য উপায়টি হলো রিফ্রেজিং, হুইচ মিন্স, যেটার মানে হচ্ছে এক্সপ্রেসিং দ্য সেম আইডিয়া উইথ ডিফারেন্ট ওয়ার্ডস, যেটার মানে হচ্ছে একই ধারণা ব্যক্ত করা ভিন্নভাবে, ভিন্ন শব্দ ব্যবহার করে। ডি নাম্বারটি রয়েছে এরকম যে, হ্যাভ ইউ ইভার এক্সপিরিয়েন্সড দ্য সেম টপিক প্রেজেন্টেড ইন ডিফারেন্ট ওয়েস? ইফ ইয়েস, হোয়াট ওয়াজ দ্য টপিক অ্যান্ড হাউ ওয়ার দে প্রেজেন্টেড? বলছে যে তুমি কি কখনো একই বিষয় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে উপস্থাপন করতে দেখেছ? যদি দেখে থাকো তাহলে বিষয়টা কি আর ওগুলো কীভাবে উপস্থাপন করা হয়েছিল? তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি, ইয়েস, আই হ্যাভ সিন আ গ্রাফ অন দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। হ্যাঁ, আমি বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার উপর একটি গ্রাফ দেখেছি। অ্যান্ড আই হ্যাভ অলসো রিটেন আর্টিকেল অন দ্য সেম টপিক, এবং একই টপিকের উপর একটি লিখিত আর্টিকেল পড়েছি। এরপর ই নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি ছিল এরকম, ডু ইউ থিঙ্ক দিস স্কিল অফ প্রেজেন্টিং আ টপিক ইন ডিফারেন্ট ওয়েজ হেল্প ইউ টু কমিউনিকেট বেটার? ইফ ইয়েস, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। তুমি কি মনে করো একটি বিষয় বিভিন্নভাবে উপস্থাপন করার কৌশল তোমাকে আরও ভালোভাবে যোগাযোগ করতে সহায়তা করে? যদি করে তাহলে উদাহরণসহ ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি, ইয়েস, আই থিঙ্ক সো, হ্যাঁ আমি তাই মনে করি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সাম পিপল লাইক গ্রাফস টু চেক ডাটা উইথইন শর্ট টাইম। কিছু লোক গ্রাফ পছন্দ করে অল্প সময়ে ডাটা চেক করে নিতে, হোয়াইল আদার্স ওয়ান্ট টু গেট মোর ইনফরমেশনস ফ্রম রিটেন টেক্সট। অন্যদিকে অন্যরা বেশি তথ্য সংগ্রহ করতে চায় লিখিত পাঠ্য থেকে।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।